হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি আরও কিছু ছোট ছোট ট্রিক নিয়ে, যেগুলো আমাদের দ্রুত উপায়ে ওজন কমাতে হেল্প করবে। অনেকেই কমেন্টে লিখেছেন যে আমি ওজন কমানোর চেষ্টা করছি, আমি ডায়েট করি, আমি প্রতিদিন এক্সারসাইজ করি, তারপরেও কাজের কাজ হচ্ছে না, কিছুতেই ওজন কমছে না, বা অল্প একটু কমার পরে আর কমছে না। সো সেখান থেকেই আমার মনে হলো যে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এখানে বেশি নয়, সিম্পল চারটি আমি ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে স্টার্ট করি। প্রথম ট্রিকটি হলো যে আমরা ওজন কমানোর সময়ে ডায়েট বা এক্সারসাইজের পাশাপাশি সারাদিন কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। অনেকে আমরা কি করি, সারাদিনে একবারই আমরা এক্সারসাইজ করি বা ব্যায়াম করি, এবং তারপর সারাদিন আমাদের কাজের কারণে হোক বা আমাদের নেচারের কারণে হোক, আমরা হয় বসে থাকছি নয় শুয়ে থাকছি। এই যে বেশি সময় ধরে আমরা বসে থাকছি, এতে করে কি হচ্ছে, যখনই আমাদের শরীর খাবার পাচ্ছে, সে খাবারের ওয়েস্টগুলো কিন্তু আমাদের বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয়ে যাচ্ছে এবং ক্যালোরি বার্ন হওয়ার আর সুযোগ পাচ্ছে না। সো এই যে আমাদের জমে যাচ্ছে, এর কারণে কিন্তু আমাদের ওজনটা কমছে না, এবং ফ্যাট যখনই ডিপোজিটেড হতে থাকে তখনই কিন্তু সেটা ধীরে 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 শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়, এবং সেই জায়গাগুলোকে মনে হয় যেন বেশি পরিমাণে ফ্যাট, যেমন বেলি ফ্যাট বা হাতের আর্ম ফ্যাট বা থাই ফ্যাট। সো এগুলোর থেকে বাঁচার জন্য কি করা উচিত, বডিকে অ্যাক্টিভ রাখা উচিত, এবং কিভাবে সেটা সম্ভব সেটাই এখন বলবো। সেটা হলো, যেমন আমরা যদি বেশিক্ষণ সময় ধরে বসে থাকছি, কাজ হোক পড়াশোনা হোক যে কারণেই হোক, মাঝখানে মাঝখানে চেষ্টা করব আমরা উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু চলাফেরা করার, ঘরের ভেতরে হাঁটার, বা যদি আমরা অফিসে থাকি অফিসের ভেতরে বা নিচে নেমে আমরা প্রেমিসেসের মধ্যে কিন্তু একটু হাঁটা চলাফেরা করতে পারি। আর যদি বাড়িতে থাকছেন, হাঁটা চলাফেরা ভালো লাগছে না, তাহলে কিন্তু কোনো একটা ওয়ার্কআউট আমরা করে নিতে পারি, যেমন স্কোয়াট হতে পারে, জাম্পিং জ্যাক হতে পারে, যে ধরনের আপনার পছন্দ সেটাই আপনি করুন না, সেটাই কিন্তু কাজে দেবে। বেশিক্ষণ নয়, সিম্পলি যদি আমরা 10 মিনিটও এটা করতে পারি, সেটাই কিন্তু ভীষণভাবে ফ্রুটফুল হবে। তার কারণ হলো, সেটা আমাদের যে ডাইজেস্টিভ পাওয়ার রয়েছে সেটাকে স্টিমুলেট করবে, এবং আমাদের খাবারটা ঠিকঠাক হজম হবে। এবং আমরা সবাই জানি যে ওজন কমাতে হলে ভালো হজমের কতটা প্রয়োজন। সেকেন্ড কাজটি হলো বডিকে অ্যাক্টিভ রাখার জন্যই, সেটি হলো সিঁড়ি ব্যবহার করা। যখনই যেখানেই সিঁড়ি দেখব, আমরা চেষ্টা করব অন্তত পক্ষে একবার হলেও সিঁড়ি দিয়ে ওঠার এবং নামার। যেমন আমরা যদি অ্যাপার্টমেন্টে থাকি, উপরের কোনো ফ্লোরে থাকছি, তাহলে অবশ্যই লিফট না নিয়ে আমরা সিঁড়িটা ব্যবহার করব। এবার অনেকেই বলতে পারেন যে আমি তো অনেক উপরে থাকি, হয়তো 9তলায় থাকি বা 10তলায় থাকি, এতটা আমার পক্ষে সম্ভব নয়। একবারে সম্ভব হবেও না, দিনে দিনে করুন। প্রথম একদিন হয়তো আমরা 2তলা পর্যন্ত গেলাম, বাকিটা আমরা লিফটে গেলাম। তারপরের দিন হয়তো আমরা 3তলা 4তলা, এভাবে হয়তো করতে থাকলে দেখা যাবে এক সময় আপনি পুরোটাই সিঁড়ি উঠে উঠেই যেতে পারছেন, লিফটের আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু কি হবে, এই যে আমরা সিঁড়ি উঠছি, এটা ভীষণভাবে হেল্প করবে আমাদের শরীরের ওজনটা কমাতে, ক্যালোরি বার্ন করতে। অনেক রিসার্চে কিন্তু দেখা গেছে যে হাঁটার কারণে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করার কারণে কিন্তু তার থেকে বেশি পরিমাণ ক্যালোরি বার্ন হয়। সো এটি একটি ট্রিক, অবশ্যই ফলো করার চেষ্টা করুন। এবং শুধু বাড়িতেই নয়, আমরা যদি অফিসে যাচ্ছি, অফিসেও আমাদের সিঁড়ি আছে, লিফটও থাকে বেশিরভাগ অফিসেই। সো লিফট না নিয়ে আমরা সিঁড়ি নেব, স্কুলে কলেজে গেলে সিঁড়ি ব্যবহার করব, বা আমরা শপিং মলে যাই, শপিং মলে গিয়েও কিন্তু লিফট না নিয়ে চেষ্টা করব আমরা সিঁড়িটা নেওয়ার। তাই বলে আবার সেই চলন্ত সিঁড়ি নয়, এসকেলেটর নয়, আমি পায়ে হেঁটে হেঁটে ওঠা সিঁড়ির কথা বলছি, সেই সিঁড়িটাই নেবেন। পরের কাজটি হলো যে আমাদের যখনই ফোন আসবে, আমরা ফোনে কথা বলবো, তখন আমরা চেষ্টা করব যেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে কথা বলি। অনেক সময় আমরা যারা বাইরে থাকি, বাড়ি থেকে কল আসে বা অনেক কল থাকে যেগুলোর সময়টা একটু বেশি হয়, বেশি সময়ের জন্য আমাদের ফোনে কথা বলতে হয়, আর অনেক অফিসেই থাকে, আজকাল মিটিংগুলো কিন্তু বেশিরভাগ সময় ফোনেই হয়। সো 15 মিনিট 30 মিনিট, অনেক সময় 1 ঘন্টারও হয়। এই সময়টা যদি আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি, সেটা কিন্তু ভীষণ ভালো হয়। এতে বডি তো অ্যাক্টিভ হবে, এতে করে ক্যালোরি বার্ন হবে, হজমের সুবিধা হবে। সো এই কাজটা আমরা করব। বাড়িতে থাকলে তো প্রবলেম নেই, আমরা হয়তো স্পিকার অন করে আমরা কথা বলতে পারি, বা চাইলে আমরা ইয়ারফোন লাগিয়ে বলতে পারি, অফিসেও এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। 4 নম্বরটি হলো যে রাতে আমরা ঘুমানোর চেষ্টা করব 7 থেকে 8 ঘন্টা। অনেকেই কিন্তু ঘুমটা আজকাল আমরা ঠিকঠাকভাবে সময় দিয়ে ঘুমোতে চাই না, কাজের কারণেই সেটা হয়, স্ট্রেসের কারণে হয়, কিন্তু সেটা করলে হবে না। ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নানান প্রবলেম রয়েছে।
রিসার্চ এবং স্টাডিতে দেখা গেছে যে যারা আমরা 7 থেকে 8 ঘন্টার কম সময় ঘুমোই তাদের শরীরে লিপটিন হরমোনের পরিমাণ কিন্তু অনেক কম হয়ে যায় এবং এই লিপটিন হরমোন কিন্তু আমাদেরকে বলে দেয় যে কখন আমাদের খাওয়াটা বন্ধ করতে হবে। অন্যদিকে গার্লিন বলে আরেকটি হরমোন রয়েছে যেটা পরিমাণ বেড়ে যায় এবং এই হরমোন কিন্তু আমাদের বলে যে কখন আমাদের খিদে পেয়েছে। সো দুদিকের ব্যালেন্সের জন্যই কিন্তু ঘুম প্রয়োজন। এবং শুধু তাই নয়, আমরা যখন ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু আমরা আমাদের ক্যালোরিটা বার্ন করি। যেমন দেখা গেছে যে একজন নর্মাল মানুষ কিন্তু ঘুমিয়ে প্রতি ঘন্টায় প্রায় 50 ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারে। সো অনেক সময় দেখা যায় যে জেগে থাকার থেকে ঘুমিয়ে থাকলেই কিন্তু বেশি পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে। সো ঘুমানোর চেষ্টা করুন। সো এই 4টি সিম্পল ট্রিকের কথা আমি বললাম যেগুলো আমাদের হেল্প করবে আরও ফাস্টার আমাদের ওয়েট লসের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।